প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি উঠে সাফোনকে স্কুলে নেওয়ার জন্য রেডি করি তারপরে একটু শাটারটা খুলে আবহাওয়াটা দেখি যে আবহাওয়া ঠিক আছে কিনা নিতে পারবো কিনা তো আজকেও তা করেছি পরে দেখলাম না ঠিক আছে কিছুক্ষণ পর বৃষ্টি পড়তে পারে তাড়াতাড়ি করে সাফনকে রেডি করি যেহেতু যে কোনো সময় বৃষ্টি পড়ে যেতে পারে তারপর যখন রেডি রেডি হয়ে বাইরে বের হব এমন সময় দেখি স্নো পড়ছে তো এই মুহূর্তে স্নো পড়ছে সাফোনের সাথে সাথে দেখি সাইফাও উঠে গিয়েছে তো সাফন সাইফা দুজনকে নিয়ে বাইরে যাওয়াটা আমার জন্য খুবই রিস্কিও পরে আমি সাফনের আব্বুকে ফোন দিলাম তারপরে সাফনের আব্বু দুই মিনিটের জন্য কাজ থেকে এসে সাফনকে স্কুলে দিয়ে গেল তো এই স্নোর মধ্যে সাফন কি স্কুলে দিয়ে আসলাম তো ইটালিতে এই বছর এই প্রথম স্নো পড়ছে তো এটা আপনাদের সাথে শেয়ার করব না তা কিন্তু হয়ই না আর এটা কিন্তু আজকের আপডেট আজকে সকাল থেকেই এ অবস্থা তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা কেমন ঠান্ডার মধ্যে আছি ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে করোনা ইটালির অবস্থা খুবই খুবই খারাপ করে দিয়েছে তো আমরা লকডাউনে আছি নেক্সট টাইমে আরও অনেক কঠোরভাবে লকডাউনে চলে যাব তা এখন তো এমনিতেই বের হতে পারি না তার মধ্যে যদি এরকম স্নো পড়ে তাহলে করোনায় যে কী হবে আল্লাহ খোদাই জানে আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি ভালো থাকি আসলে দোয়া ছাড়া আর কিছুই চাওয়ার নাই তো সকাল সকাল বাসায় একটা পার্সেল আসছে তো পার্সেলটাও আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কি আসছে সাফনার আব্বু আমাকে কিনে দিয়েছে তো কি কিনে দিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন বক্সটা খুলে দেখি তো সাইফা পাকনাপুরি পার্সে আসলেই পাগল হয়ে যায় খোলার জন্য পাগল করে ফেলে অনবরত ডিস্টার্ব করতে থাকে যে সে খুলবে তার গিফট আসছে তো আজকেও সে তাই করছে আর যদি সাফন সাইফা দুইজন বাসায় থাকে তাহলে একজন বলবে আমার গিফট একজন বলবে আমার গিফট দুইজন ঝগড়াঝগড়ি শুরু করে দেবে কান্নাকাটি শুরু করে দেবে তা আমার হাতে একটা ছোট প্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্রোফোন তো এটা ভিডিও রেকর্ড করার সময় আমি ব্যবহার করতে পারবো এতদিন আমি এই টেপের কিছু ব্যবহার করিনি আমি নর্মালভাবে রেকর্ড করতাম কিন্তু দেখা যায় এই টেপের কিছু যদি ব্যবহার করি আমার কাছে মনে হয় যে একটু ভিডিও রেকর্ড করার সময় সময় বেশি লাগবে আর বাইরের যে সাউন্ডগুলো সেগুলো আসবে না ভিডিও রেকর্ডিংটাও খুব সুন্দর হবে স্মুথ হবে এটার প্রাইস পড়েছে তেইশ ইউরোর মতো বাইশ ইউরো হয় প্রায় তেইশ ইউরোর মতো আর আরেকটা কিনেছি আমি সেলফি স্টিক এটা প্রফেশনাল ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয় এটার প্রাইস পড়েছে প্রায় ষাট ইউরোর মতো বাংলাদেশি টাকা ছয় হাজার টাকা তো এইটা দিয়ে ভিডিও করলে ভিডিওটা কাঁপবে না ভিডিওতে যখন আমি হাঁটবো তখন সেই হাঁটার যে নড়াচড়াটা সেটা আসবে না তো এটা আমি আপনাদের সামনেই খুলছি আর এগুলো আমাকে রাজন সারপ্রাইজ দেয়নি এগুলো আমি নিজেই অনলাইনে অর্ডার করেছি রাজন শুধু পে করে দিয়েছে আমি রাজনই আমাকে গিফট করেছে এই জন্য রাজনকে অসংখ্য ধন্যবাদ গিফট করার জন্য আর কালারটা রাজন পছন্দ করেছে আমি অ্যাশ কালারটা চয়েস করেছিলাম ও বললো ওর কাছে সাদাটা ভালো লাগে তা এখন আমি এটা ওপেন করব ওপেন আসলে আমি এক হাতে ক্যামেরা নিয়েছি আর এক হাতে ওপেন করছি এই জন্য একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর অনেকেই হয়তো বা জানতে চান যে আমি কিভাবে আসলে ভিডিও করি আসলে আমি এগুলো আগে কখনো ইউজ করিনি আমার আগে একটা ছিল সেটা আমি ইউজ করতে পারিনি আমার ইউজ করতে গেলে আমার অনেক সমস্যা হতো তো ওই জন্য আমি ওটার ইউজ করিনি তো ওইটা অনেক বড় ছিল ওইটা আমি ফেরত দিয়ে দিয়েছি আর নতুন এটা কিনেছি আমি তো এটা ইউজ করার পর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আসলে এটা কেমন আর এটা কিন্তু আমি রান্নার ভিডিওতে ইউজ করবো না এটা আমি যখন বাইরে যাব ব্লগ বানাবো তখন ব্যবহার করব এটা নর্মালি রান্নার যে ভিডিওগুলো আমি করি বা বাসায় যে ব্লগিংগুলো করি সেগুলোতে এটা আমি ব্যবহার করব না আসলে সত্য কথা বলতে বিভিন্ন ভিডিওর জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করা হয় কেউ ক্যামেরা দিয়ে ভিডিও করে কেউ মোবাইল দিয়ে ভিডিও করে আমি তো মোবাইল দিয়ে ইজি ফিল করি যদিও মোবাইলের ভিডিওগুলো একটু অন্যরকম হলে হতে পারে কিন্তু আমি ইজি ফিল করি কারণ আমার দুইটা বাচ্চা নিয়ে বাসা সব ধরনের কাজ করে ক্যামেরায় ভিডিও করে আবার ল্যাপটপে নাও তারপরে আবার এডিট করো এটা আমার কাছে অনেক বেশি কাজের মনে হয় আর এতে মনে হয় যে আমার অনেক সময় লস্ট হচ্ছে আর আমি মোবাইলে যদি ভিডিও করি সেটা খুব দ্রুত আমি বসে থেকে মোবাইলে টিপতে টিপতে এটা এডিটিং করে ফেলি বাচ্চারা যখন ঘুমায় বা আমি যখন ফ্রি থাকি তখন আমি এটা ভয়েস দিয়ে দিই এই জন্য দেখবেন আমার ভিডিওতে বাচ্চাদের কথা খুব কমই আসে আর এই তো এইভাবে আমি ভিডিও করে দেখে আমি খুব দ্রুত ভিডিও করতে পারছি প্রথম দিকে কিন্তু আমি ক্যামেরা দিয়ে ভিডিও করেছিলাম আর ল্যাপটপে এডিটিং করতাম তো তখন দেখতাম আমার অনেক সময় লাগে আর বাচ্চারা তো ল্যাপটপ দেখলে পাগল হয়ে যায় কখন টিপ দিবে কখন গুতাগুতি করবে কারণ আমি সচরাচর ল্যাপটপে কাজ করি না তো হঠাৎ যখন আমি ল্যাপটপ নিয়ে কাজ করতে বসি তখন ওরা খুবই এক্সাইটেড হয়ে যায় যে ল্যাপটপ পেয়েছি এটা একটা ছোট টিভি এটাতে আমরা কার্টুন দেখবো আর আমি যদি সচরাচর কাজ করতাম তাহলে হয়তো বড় অভ্যস্ত হয়ে যেত তো এইখানে আমি কাস্তানিয়া ভাবছি শীতে কাস্তানিয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো রাজন আমাকে হেল্প করছে তো আমরা কাস্তানিয়া খাবো আর সাথে আছে পিজা পিৎজা মাশরুম তৈরি করেছে একদম দোকানের মতো তৈরি করেছে খেতে কিন্তু বেশ মজাই হয়েছে আর এটা হচ্ছে ফঙ্গি পিজা ফঙ্গি বাংলাদেশে কি বলে মাশরুম হ্যাঁ মাশরুম পিজা বলে আসলে বাংলাদেশে একটা নাম বিদেশে একটা নাম এই জন্য আসলে আমি সব সবসময় উল্টাপাল্টা হয়ে যাই এতে কিছু মনে করবেন না তো আজকে আর বেশি বকবক করব না এখান থেকে বিদায় ভালো থাকবেন আল্লাফিজ সবাইকে